সকলের উপর সুখ আর শান্তি বর্ষিত হোক। সকলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের একটি রেসিপি, খুবই সহজ আর অনেকই টেস্টি। প্রথমে আমি মাছকে আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এবার আমি মাছের পিসগুলো একটি একটি করে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি ওই একই কড়াইতে গোটা জিরা দিলাম এক চামচের মতো, চারটে বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি দুটি বড় টমেটো কুচি। একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। লবণ দিলাম পরিমাণ মতো। এটি হলো জিরা, ধনে, বড় এলাচ আর গোলমরিচের পাউডার, একসঙ্গে পাউডার বানানো হয়েছে। ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন তেল ছেড়ে এসেছে, আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি হালকা গরম জল দিয়ে ভালো করে কষাতে থাকবো। আমি রান্নার জায়গাটা চেঞ্জ করছি, কারণ ছোটো হয়ে গেছে, সেজন্য আমি মশলাটা গরম জলের মধ্যেই দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। এটি হলো রসুনের পেস্ট। ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম জল শুকিয়ে গেছে। খুব ভালো করে তেল ছেড়ে এসেছে, এবার আমি গ্রেভি বানানোর জন্য প্রয়োজন মতো জল দিলাম। এবার আমি মাছের পিসগুলো একটু একটু করে দিয়ে দেব। ঢাকা দিয়ে আঁচ আস্তে করে ভালো করে ফুটিয়ে নেব। আঁচ বন্ধ করে 2 থেকে 3 মিনিট পর রেসিপি একদম রেডি। রেসিপিটি সাধারণত সাদা ভাত, পোলাও এর সাথে খুব ভালো যাবে। রেসিপিটি আপনারা অবশ্যই তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।